এবার দেখো আমরা নজর রাখবো ফের তৃণমূলের হুমকি তৃণমূল বিধায়ক আব্দুর ইনবক্সের হুমকি বিরোধীদের বিজেপি সাংসদ বিধায়কদের জিভ টেনে ছিড়ে নেওয়ার হুমকি আরো একবার জানিয়ে রাখতে চাইবো ফের হুমকি তৃণমূল বিধায়কের বিরোধীদের হুমকি তৃণমূল বিধায়কের বিরোধীদের জিভ ছিড়ে নেওয়ার নিদান আব্দুর রহিম বক্সির বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল বিধায়কের বিরোধীদের একঘরে করার হুঁশিয়ারি পাল্টা তৃণমূলকে তোপ বিজেপি এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চায় তৃণমূল তোপ বিজেপি বিধায়ক জুয়েল মুরমুর এবার বেলাগাম আব্দুর রহিম বক্সি বিরোধীদের জিভ ছিঁড়ে নেওয়ার নিদান আব্দুর রহিম বক্সির বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল বিধায়কের বিরোধীদের একঘরে করার হুঁশিয়ারি পাল্টা তৃণমূলকে তোপ বিজেপির এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চায় তৃণমূল তোপ বিজেপি বিধায়ক জুয়েল মুরমুর বহুত বলেছেন বড় বড় আওয়াজ তুলছেন মানুষ কিন্তু এবার ছেড়ে কথা বলবে না যে মুখ দিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচারণ করছেন আরো একবার জানিয়ে রাখতে চাইব ফের বিরোধীদের হুমকি তৃণমূল বিধায়কের এবং তারই পাল্টা তোপ বিজেপির এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চায় তৃণমূল তোপ বিজেপি বিধায়ক জুয়েল মুরমুর পাল্টা তোপ বিজেপির যেরকমটা জানালাম আপনাদের এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চায় তৃণমূল তোপ বিজেপি বিধায়ক জুয়েল মুরমুর সরকার কি দেখেনি এখানে পরিচালিত পঞ্চায়েত সমিতি তৃণমূলের এখনো তৃণমূল ক্ষমতায় রয়েছে সেখানেও জিপিতে তৃণমূল ক্ষমতায় রয়েছে এমজি এনার্জিএস এর কাজ করতে গেলে প্রধান কাজ করবে বিধায়ক এমজি এনার্জিএস এর কাজ করবে না কিন্তু সেখানে জেলা পরিষদ সেখানে তৃণমূলের সেখানে আছেন সেখানে তৃণমূলের জেলা পরিষদ তিনি কর্মাধ্যক্ষ রয়েছেন তারা জেলা পরিষদ সভাধিপতি তৃণমূলের এখানে সরকার এই রাজ্যে তৃণমূলের ক্ষমতায় রয়েছে যদি তারা বলে যে ইচ্ছা করে তাহলে এইখানে মানুষ সে তিন মাস কেন এক মাসের মধ্যে রাস্তা হয়ে যাবে তাদের কি রাস্তা করার ইচ্ছা আছে বড় বড় মানুষের কথা মুখ বন্ধ যেন না করে জনগণের মুখ বন্ধ করতে পারবে না নিজের বক্তব্য থেকে অনর আব্দুর রহিম বক্সি এবং তার বক্তব্য তিনি যা বলেছেন ঠিক বলেছেন এখানে একটা মৃত্যু হয়েছে সেই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে রাস্তা খারাপ রাস্তা নেই আজকে প্রধানমন্ত্রী সযোজনার টাকা বন্ধ করেছেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের মন্ত্রী আজকে এনআরডিএস এর মাধ্যমে রাস্তা বসে টাকা বন্ধ করেছেন আজকে কেন্দ্রীয় সরকার আর কেন্দ্রীয় সরকারের সাংসদ হচ্ছেন ফকির মুড়ু মহাশয় সেই টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে রাজ্যকে প্রতি বঞ্চনা করা হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা নিয়ে গিয়ে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে তার জন্য কিছু বলছেন না শুধু রাজ্য সরকার খারাপ মমতা ব্যানার্জি চোর অভিষেক ব্যানার্জি চোর এই কথা বলছেন এরকম মিথ্যা মুখ দিয়ে কোনো কথা বের হলেই যে মুখ দিয়ে মিথ্যা কথা বেড়াবে রাজ্য সরকারের বিরুদ্ধে সে মুখের ভিতরটা জিপটা টেনে নেবে এই কথাটা বলেছি আমি তো অন্য কোনো কথা বলিনি যে মুখ মিথ্যা কথা বলবে অপপ্রচার করবে না জেনে নিন্দা করবে নিজের দোষ ঢাকতে নিন্দা করবে সেই মুখের ভিতরে যে জিভটা আছে মানুষ বাইরে ফেলে দেবে তবে প্রথম না তৃণমূল নেতা মন্ত্রীদের হুমকি একটা ট্র্যাডিশনই যেন চলছে গতকালই আপনাদের শুনিয়েছিলাম উদয়ন গুহর বক্তব্য তিনিও একই রকম ভাবে হুমকি দিয়েছিলেন শুনুন গতকাল উদয়ন গুহ কি বলেছিলেন আমরা তো এটাই বলতে চাইছি যে এখানে এমন একটা সন্ত্রাসের বাতাবরণ কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে বিজেপি করেছে যে তৃণমূলের কর্মীরা তো বটেই সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে বা কোনো রকম অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাবে আজকে আমাদের বার্তাটা ওই জায়গায় যে আজকে আমাদের সাথে যারা মিছিলে হেঁটেছে আমি ভেটাগুড়ির যারা আছেন আমি নিজে পিছনে থেকে তাদেরকে সামনে রেখেছি যে তাদের মুখ দেখো দেখে কারো গায়ে যদি একটু আঁচড় পড়ে তাহলে এটা বলছি আমি একটা মন্ত্রী হয়ে হয়তো আইনের খেলাফ হচ্ছে তবু বলছি
যে কারো গায়ে যদি আমাদের কোনো কর্মী বা নেতার গায়ে হাত পড়ে বাড়ির থেকে বের করে করে পেটানো হবে, এই কথাটা যেন আমরা চেষ্টা করেছিলাম কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা, যদিও এ বিষয়ে কোনো মতামত দিতে তিনি রাজি হননি। তার বক্তব্য, যা বলার দল বলবে। আরো একবার শুনে নেব ঠিক কি বলেছেন আব্দুর রহিম বক্সী। বিরোধীদের জিভ ছিঁড়ে নেওয়ার নিদান দিয়েছেন আব্দুর রহিম বক্সী। রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রী তারা বিরোধী শূন্য রাজনীতির পথে হাঁটার জন্য বিরোধীদের জিভ টেনে ছিঁড়ে নেওয়ার নিদান, বিরোধীদের পেটানোর নিদান লাগাতার দিয়ে যাচ্ছেন। এবং এবার আব্দুর রহিম বক্সী তৃণমূল বিধায়ক, তিনি বিজেপিকে এক ঘরে করার হুঁশিয়ারি দিলেন, বিরোধীদের জিভ ছিঁড়ে নেওয়ার নিদান দিলেন। পাল্টা বিজেপির বক্তব্য, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চায় তৃণমূল। বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর তোপ, সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চায় তৃণমূল, সেই কারণে এই হেন আক্রমণ। এবং একবার মঞ্চ থেকে দাঁড়িয়ে এই মন্তব্য করেই ক্ষান্ত দেননি আব্দুর রহিম বক্সী। তারপর তাকে যখন আবারও জিজ্ঞেস করা হয়, তিনি তার বক্তব্যে অনড়। অর্থাৎ এই হিংসার নিদান দিয়ে তিনি ঠিক করেছেন বলে মনে করেন। শুনুন তার আবারও বক্তব্য। এখানে একটা মৃত্যু হয়েছে, সেই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে, রাস্তা খারাপ, রাস্তা নেই। আজকে প্রধানমন্ত্রী সযোজনায় টাকা বন্ধ করেছেন কেন্দ্রীয় সরকার, কেন্দ্র সরকারের মন্ত্রী। আজকে এনআরডিএসের মাধ্যমে রাস্তা বসে টাকা বন্ধ করেছেন আজকে কেন্দ্রীয় সরকার। আর কেন্দ্রীয় সরকারের সাংসদ হচ্ছেন কবির মুর্মু মহাশয়, সেই টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে, রাজ্যকে প্রতি বঞ্চনা করা হচ্ছে। আমাদের ট্যাক্সের টাকা নিয়ে গিয়ে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, তার জন্য কিছু বলছেন না। শুধু রাজ্য সরকার খারাপ, মমতা মন্ত্রী চোর, অভিষেক ব্যানার্জি চোর, এই কথা বলছেন। এরকম মিথ্যা মুখ দিয়ে কোনো কথা বের হলেই, যে মুখ দিয়ে মিথ্যা কথা বেড়াবে রাজ্য সরকারের বিরুদ্ধে, সে মুখের ভিতরটা জিভটা টেনে নেবে, এই কথাটা বলেছেন। আমি তো অন্য কোনো কথা বলিনি। যে মুখ মিথ্যা কথা বলবে, অপপ্রচার করবে, না জেনে নিন্দা করবে, নিজের দোষ ঢাকতে নিন্দা করবে, সেই মুখের ভিতরে যে জিভটা আছে তাকে মানুষ বাইরে ফেলে দেবে। আরও একবার আমাদের জানিয়ে রাখতে চাইবো, ফের বিরোধীদের হুমকি, তৃণমূল বিধায়কের লাগাতার তৃণমূল নেতা মন্ত্রীদের হুমকি আমরা শুনে যাচ্ছি। এবং আবারও হুমকি, এবার তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী, বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল বিধায়কের। তার বক্তব্য, বিরোধীদের জিভ ছিঁড়ে নিতে হবে, এবং একই সঙ্গে তার বক্তব্য, বিরোধীদের একঘরে করে দিতে হবে। পাল্টা তৃণমূলকে তোপ, বিজেপির এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চায় তৃণমূল। তোপ বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির সাংসদ খগেন মুর্মু। খগেন বাবু, তাহলে আব্দুর রহিম বক্সীরা বলছেন আপনাদের জিভ ছিঁড়ে নেবেন, একঘরে করে দেবেন, কি করবেন আপনারা? আসলে তৃণমূল কংগ্রেস মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে, মানুষ তাদেরকে প্রতারিত করেছে, তাদের সরিয়ে দিয়েছে। তাদের মানুষের যে এতদিন একটা বিশ্বাস ছিল যে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করবে, আসলে মানুষের জন্য কাজ না করে ওরা চুরি করছে, ওরা সমস্ত কিছু লুট করছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি প্রকল্প লুট করছে। তাই মানুষ থেকে এরা বিচ্ছিন্ন, তাই এরা পাগল হয়েছে, আসলে পাগলের মতো আবল তাবল বকছে, এরা দিশাহারা হয়ে গেছে, এদের কোনো দিশা নেই, দিশাহীন অবস্থায় চলছে, তাই এরা এসব অবতাবল বলছে, এরা জিভ ছিঁড়ে নেওয়ার কথা বলছে।
এরা তো মানুষ, অর্থাৎ মানুষকে ওরা ভালোবাসে না, মানুষের প্রতি তাদের আস্থাও নেই, তাই মানুষকে তারা ভয় দেখায়, ধমকায়, চমকায়, এবং তাদের একমাত্র এখন ভরসা, আশা ভরসার স্থল হচ্ছে পুলিশ প্রশাসন এবং হচ্ছে সাধারণ প্রশাসন। তাই তারা এই হচ্ছে যখন তারা দেখছে যে মানুষ থেকে এতটাই এরা বিচ্ছিন্ন হয়েছে, মানুষের কাছে কোনো রকম তাদের কোনো কথা বলার জায়গায় নাই, মানুষ ওদেরকে বিশ্বাস করে না, তাই মানুষের যে তাদের চাহিদা, মানুষের যে সমস্যা সেটা নিয়েও তারা কখনো কোনো ভাবেও না, তা দূর করার জন্য তারা কোনো পরিকল্পনা, কোনো পদক্ষেপও করে না। তাই এরা এইসব অবস্থাবল বলে মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে চমকিয়ে ওরা ক্ষমতা থেকে টিকিয়ে রাখতে চায়, ক্ষমতায় টিকে থাকতে চায়, এই জন্য এইসব বলছে। তাই ওখানকার মানুষ যে রাস্তার জন্য দাবি করছে, বিভিন্ন জায়গার মানুষ তাদের এখন পানীয় জল পাচ্ছে না, জল জীবন মিশনের যে টাকা দেওয়া হয়েছে 2019 সাল থেকে প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, নল জল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নল জলের যে পরিকল্পনা নিয়েছেন জল জীবন মিশনে, সেটাও তারা পৌঁছাচ্ছে না। আর এনআরইজি এর টাকা তো মেরে লুটপাট করে ওরা শেষ করে দিয়েছে, হিসেবও দিতে পারছে না, তাই এখন মানুষকে আর কি বলবে, তাই ভয় দেখাচ্ছে, এরা ধমকাচ্ছে, চমকাচ্ছে, এই করে যদি ওরা টিকে থাকতে পারে, মানুষ হচ্ছে আগামীতে তাদের বিচার করবে, শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম খগেন মুর্মুর সঙ্গে। একের পর এক হুঁশিয়ারি, একের পর এক হুমকি। এর আগে আমরা দেখেছি উদয়ন গুহ, তার হুমকি, এবং গতকাল সে হুমকি শুনিয়েছিলাম আপনাদেরকে। তারপর আজ নবতম সংযোজন আব্দুর রহিম বক্সি, বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল বিধায়কের, বিরোধীদের জীব ছিঁড়ে নেওয়ার নিদান, একঘরে করে দেওয়ার হুঁশিয়ারি, লাগাতার একের পর এক তৃণমূল নেতা মন্ত্রী তাদের হুমকির পর হুমকি। গতকালে উদয়ন গুহ তিনি হুমকি দিয়েছিলেন, এবং আজ আব্দুর রহিম বক্সি। আপনাদের আরো একবার শোনাবো কিভাবে লাগাতার হুমকি তৃণমূল নেতা মন্ত্রীদের তরফ থেকে। উদয়ন গুহ গতকাল কি বলেছেন শোনাবো, একই সঙ্গে শোনাবো আব্দুর রহিম বক্সির বক্তব্য, শুনুন। আমরা তো এটাই বলতে চাইছি যে এখানে এমন একটা সন্ত্রাসের বাতাবরণ কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে বিজেপি করেছে, যে তৃণমূলের কর্মীরা তো বটেই, সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে বা কোনো রকম অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাবে। আজকে আমাদের বার্তাটা ওই জায়গায় যে আজকে আমাদের সাথে যারা মিছিলে হেঁটেছে, আমি ভেটাগুড়ির যারা আছেন, আমি নিজে পিছনে থেকে তাদেরকে সামনে রেখেছি যে তাদের মুখ দেখো, দেখে কারো গায়ে যদি একটু আঁচড় পড়ে, তাহলে এটা বলছি আমি একটা মন্ত্রী হয়ে হয়তো আইনের খেলাফ হচ্ছে, তবু বলছি যে কারো গায়ে যদি আমাদের কোনো কর্মী বা নেতার গায়ে হাত পড়ে, বাড়ির থেকে বের করে করে পেটানো হবে, এই কথাটা যেন বহুত বলেছেন, বড় বড় আওয়াজ তুলছেন, মানুষ কিন্তু এবার ছেড়ে কথা বলবে না। যে মুখ দিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচারণ করছেন, যে মুখ দিয়ে মিথ্যা কথা বলে মানুষ কিছু প্রাপ্ত করছেন, সেই মুখের ভিতরে থাকে চিপ থেকে টেনে মানুষ এবার প্রমাণ করবে গ্রামের মধ্যে। মানুষ আপনাদের সাথে কোনো লোক যারা সাংসদ সরকার টাকা কমিশনে বিক্রি করে খায়, আমরা চেষ্টা করেছিলাম উদয়ন গুহর সঙ্গে যোগাযোগের এবং তৃণমূলের নেতৃত্বের সঙ্গে যোগাযোগের, কিন্তু কেউ এ বিষয়ে উত্তর দিতেই নারাজ। বোঝা গেল না আব্দুর রহিম বক্সির সঙ্গে কি একমত তৃণমূল, নাকি আব্দুর রহিম বক্সির সঙ্গে দূরত্ব তৈরি করবে তৃণমূল। বিরোধী শূন্যের যে রাজনীতি, সেই রাজনীতির পথে হেঁটে কোথাও হিংসার নিদান একের পর এক নেতা মন্ত্রীদের, এরপর
কোনো কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কে এর দায় নেবে। গতকালই আমরা দেখেছি কিভাবে রেজিনগরে পুলিশকে আক্রান্ত হতে হয়েছে শাসক দলের নেতৃত্বের গোষ্ঠী কন্দল থামাতে গিয়ে। যার সাত দিন আগেই অপূর্ব সরকার তৃণমূল বিধায়ক তিনি হুমকি দিয়েছিলেন পুলিশকে। আব্দুর রহিম বক্সী উদয়ন গুহর এই হুমকির পরেও যদি এই ধরনের ঘটনা ঘটে এর দায় নেবে কে? নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে, চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।